চলতে ফিরতে সহজ একটি জিকির করুন সরাসরি জান্নাত লাভ হবে তে ফিরতে উঠতে বসতে আমরা যদি আল্লাফাক রব্বুল আলামিনকে স্মরণ করি আল্লাহ তারার জিকির করি আল্লাফাক রব্বুল আলমিনকে ডাকতে থাকি আল্লাফাক রব্বুল আলামিন খুবই খুশি হবেন আনন্দিত হবেন এবং ফেরেশতাদের নুরানি মজলিসের মধ্যে আমাদের ব্যাপারে আলোচনা করতে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতগুলো আদেশ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হল আল্লাহ তালার জিকির অধিক পরিমাণে করা করা্লাহ হে ইমানদার গল তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে জিকিরের মাধ্যমে শয়তান ভেগে চলে যায় যখন জিকির করে তার অন্তর আলোকিত হয়ে যায় জিকিরের মাধ্যমে আল্লাফাক রব্বুলা আলামিন কাল কেয়ামতের দিন ওই বান্দাবান্দিকে আরসের নিষে ছায়া প্রদান করবেন রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত প্রদান করবেন জিকির সমূহের মধ্যে অনেক জিকির রয়েছে সকাল সন্ধ্যায় তাসবিহ তাহলিল পাঠ করা ও সাব্বিহ বিহুল রে কাবিল আশিকিউল ইবাহুল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা আল্লাহর প্রশংসা বর্ণনা করা আল্লাহর বরত্বকে স্বীকার করা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করা এই সম এই সমূহ এই তাসবিহ তাহলিল সমূহ পাঠ করা এটি একটি জিকির রব্বুল আলামিনের ধ্যান খেল অন্তরে ধারণ করা জীবনযাপন করে চলা এটাও গুরুত্বপূর্ণ একটি জিকির সর্বদাই রব্বুল আলামিনের হুকুমকে মেনে চলা রসুলের সুন্নাহকে অনুসরণ করা তবেই একজন মানুষ সর্বোত্তম জিকিরের মধ্যে লিপ্ত থাকে এছাড়াও আফজালুল জিকির কোরআন তেলাওয়াত করা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কালকিয়ামতের দিন কোরআন ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করবে লাহ ইল্লাল্লাহ এটি সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহ সারা কোনো মাহবুত নাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুত নাই কে আছে ইল্লাল্লাহ শুধু আল্লাহ আছে এই ধ্যান খেয়াল অন্তরে ধারণ করে লা লাহ ইল্লাল্লাহ এই কালেমার জিকির করা যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ আজকে আমরা সহজ একটি জিকিরের কথা বলবো যে জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে সে চলতে ফিরতে যদি এই জিকিরটি করে আল্লাপাক রব্বল আলামিন তাকে বেহেস্তের ধনভাণ্ডার প্রদান করবেন এই জিকির টিকে রসুল্লাহ সাল্লাহ জান্নাতের রত্ন ভান্ডার বলেছেন সেটি হল হাওলা এটি বিটি এমনই পাওয়ারফুল একটি জিকির কোনো অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে এই জিকিরটি করে আল্লাহ তালা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন কোন মানসিক পেরিসানি রোগী যদি লা হাওলাওনা কুয়াতে ইল্লাহ বিল্লাহ পড়ে আল্লাহ তালা তার মানসিক পেরিসানিকে দূর করে দিবেন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার উদ্দেশ্যে লা হাওলাওনা কুয়া ইল্লাহ বিল্লাহ পড়ে আল্লাহ তালা তার অভাবকে দূর করে দিবেন যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি লা কুবতা ইল্লাহ বিল্লাহ সহজ এই জিকিরটি করে আল্লাহ তালা তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন আমরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকির করব। জিকিরের মাধ্যমে বান্দার সকল ধরনের পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন ক্ষণস্থ এই জীবনের মধ্যে সুখ শান্তি আর মায়ের সফলতা প্রত্যেকটা মানুষ কামনা করে বাসনা করে কিন্তু আল্লাহ তালা ওয়াদা করেছেন মানা আমিলা সোয়ালি নারী অথবা পুরুষ যদি শান্তিময় জীবন চায় সুখময় জীবন চায় সফলতার জীবন চায় তাহলে তারা যেন ন্যাক কাজ করে ন্যাক আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সুখময় শান্তিময় সফলতার জীবন দান করবেন তাই আমরা গুরুত্ব সহকারে ফরজ এবাদতগুলো যথাযথভাবে পালন করার পাশাপাশি নফল জিকি রাজগারগুলো করার জন্য চেষ্টা করবো লাহ হাওলা আলাহ ইল্লাহ বিল্লাহ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন লা হাওলা আলাহ ইল্লাহ বিল্লাহ এই দোয়াটি হলো নিরানব্বইটি রোগের ওষুধ এর মধ্যে সবচেয়ে নিম্ন ঔষধ হলো বান্দার চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে সুবাহ লাহ হেউলা উল্লাহ ইল্লাহ বিল্লাহ এই দু আটি হল বেহেস্তের রত্ন ভান্ডার যে ব্যক্তি লাহ কুওয়াতা ইল্লাহ বিল্লাহ আমল করবে রব্বুল আলমিন তার সংসারের মধ্যে বরকত দান করবেন ব্যবসার মধ্যে বরকত দান করবেন চাকরির মধ্যে বরকত প্রদান করবেন এবং কি যাদের সন্তান হচ্ছে না তারা যদি নিয়মিতভাবে লাহ হাউলা আল্লাহ কৌতায়ল্লাহ বিল্লা এই দোয়াটি আমল করে আর আল্লাহ আল্লাহতালার দরবারে সন্তান চায় আল্লাহ তালা নেককার সন্তান দান করবেন তার যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য এই দোয়াটি যথেষ্ট লাহ হাওলা ইল্লাহ বিল্লা আমরা চলতে ফিরতে উঠতে বসতে লা হাওলাওলাহ ইল্লাহ বিল্লাহ সহজ এই জিকিরটি করব। বিশেষ করে সকাল সন্ধ্যায় যদি আমরা করে আমল করি দরবারে আমাদের সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন জীবনের যত গুণা আছে আল্লাহ তালা মাফ করে দিবেন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন গুরুত্ব সহকারে নিজেরা লাহলা কুতায় ইল্লাহ করব পরিবার পরিজনদেরকে স্ত্রী সন্তানদেরকে বন্ধু বান্ধবদেরকে লাহলা কুবতাহ ইল্লাহ বিল্লাহ এই দোয়াটি আমল করার ব্যাপারে এই দোয়াটি জিকির করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আদেশ প্রদান করব। কেননা আল্লাহ তালা বলেছেনীন হে ইমানদার কন তোমরা আল্লাহ তালার জিকির করো ইয়া ইয়া যাল্লিনা যিকুরু আল্লাহ যিকরান তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে যদি আল্লাহর জিকির করে জিকিরে লিসানি জিব্বার জিকির এবং কি কলবের জিকির আমলের জিকির এই তিনটি জিকির যদি বান্দারা বেশি বেশি করে করে জিহ্বার দ্বারা আল্লাহর জিকির করে অন্তরে অন্তরে আল্লাহকে শরণ করে আমলে পরিণত করে তস্পি তাহলিল পাঠ করে দোয়া দরুদ পাঠ করে সমূহ আমল করতে থাকে পাক রব্বুল আলমিন এত বেশি খুশি হন আনন্দিত হন বান্দা বান্দাবান্দিদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে ইচ্ছে রয়েছে আল্লাহ তালা মুহূর্তের ভিতরে পূরণ করে দেবেন এবং কি ওই বান্দা বান্দি যখন জিকিরের মাধ্যমে তার অন্তরটিকে আলোকিত রাখবে জমানটিকে দুরুতাজা রাখবে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ আল্লাহ তালা ইমানদারদেরকে মুমিন মুসলমানদেরকে যে নিয়ামত প্রদান করবেন এই দুনিয়ার সাত আসমান জমিন থেকেও বিশাল বড় দশ দুনিয়া সম জান্নাত আল্লাহ তালা তাকে দান করবেন জান্নাত এত নাজ নিয়ামতের জায়গা এই চক্ষু কোনোদিন দেখেনি অন্তর কোনো দিন অনুভব করেনি এবং কর্ণ কোনো দিন শ্রবণ করেনি এত সমূহ নিয়ামত আল্লাহ তাহারা প্রদান করবেন ইমানদারদেরকে মুমিন মুসলমানদেরকে আর ইমান আমল ঠিক রাখার জন্য আমাদের করণীয় হলো অধিক পরিমাণে আল্লাহর বিধিবিধানগুলো যথাযথ পালন করা শিরিক মুক্ত জীবন যাপন করা বেদাত মুক্ত জীবন যাপন করা আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে ন্যাক কাজ করার ন্যাক আমল করার আল্লাহর জিকির রাজগার করার তাস্পে তাহলিল পাঠ করার লাহলা কুয়া বিল্লাহ এই দোয়াটির জিকির উঠতে বসতে চলতে ফিরতে করার দান